হ্যালো মাই ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল নুসরাত কুকিং স্টুডিওতে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে একটা ডিফারেন্ট কফি রেসিপি শেয়ার করছি, যেটার নাম হচ্ছে মেলাঞ্জ কফি। ভিন্নভাবে তৈরি এই কফির চমকটা তো থাকবে চুমুকে। চলুন শিখে নিই কী করে এই কফিটা বানাতে হয়। কফি বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা হাঁড়িতে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু এক কাপ কফি বানাবো, তো আমি সেই পরিমাণেই দুধটা নিয়েছি। আপনারা কফির পরিমাণটা বুঝে দুধ কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই দুধটা খুব বেশি ঘন করে জাল করতে হবে না। নর্মালি আমরা চা কিংবা কফি বানানোর সময় ঠিক যেই থিকনেসে দুধটা গরম করে নিই, এটাও ঠিক সেভাবেই গরম করে নিব। এবার একটা পাত্রে আমি 2 চামচ কফি পাউডার দিয়ে দিচ্ছি, আর সেই সাথে একটুখানি কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে এই কফি পাউডারটা গুলিয়ে নিব। আর এই ক্ষেত্রে এই মেলাঞ্জ কফিটা বানাতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারবেন। ওকে, আমি এবার খুব ভালো করে এই কফিটা মিশিয়ে নিব, আর তারপর এটা এক সাইডে রেখে দিব। এইবার গরম করে নেওয়া সেই সবটুকু দুধ একটা পাত্রে নিয়েছি, আর এরকম একটা হুইক্স দিয়ে খুব ভালো করে এই দুধটা ফেটিয়ে নিব। এই ক্ষেত্রে হ্যান্ড বিটার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যে কোনো হুইক্স কিংবা নর্মাল চামচ দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট এই দুধটা একটু ফেটিয়ে নিলেই হবে। কিছুক্ষণ ফেটানোর পর দেখতে পাবেন দুধের মধ্যে একটা ফোমি টেক্সচার চলে আসবে, তখনই আর এই দুধটা ফেটানোর প্রয়োজন নেই। জাস্ট আলতো করে 1 থেকে 2 মিনিট একটু ফেটিয়ে নিলেই এনাফ। তো আমি দুধটা ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুধটার মধ্যে অনেকটা ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। এবার আমি যেটা করব, আমি যে গ্লাসে এই কফিটা সার্ভ করব, প্রথমে আমি এখানে কিছুটা মধু দিয়ে দিচ্ছি। আর মধু দিব বলেই আমি এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি। যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন, মধুটাও ঠিক সেই পরিমাণেই ব্যবহার করবেন। ওকে, এবার আমি যেটা করব, যে দুধটুকু ফেটিয়ে নিয়েছিলাম সেই দুধটুকু এই মধুর উপর খুব আলতো করে ঢেলে দিব। একটু সাবধানে করতে হবে, আর একদম গরম দুধ এই ক্ষেত্রে ঢালতে যাবেন না। দুধটা মোটামুটি কুসুম ঠান্ডা হওয়ার পরে এই কাজটা করতে হবে। এবার ফাইনালি দুধ যখন ফেটিয়েছিলাম, দুধের উপর যেই একটা ফোমি টেক্সচার এসেছিল, সেই ফোমটাই এই কফির উপর দিয়ে দিতে হবে খুব আলতো করে। ওকে, সবটুকু ফোম দিয়ে দিলাম। এইবার যেটা করব, একটা চামচ দিয়ে এইরকম একদম গ্লাসের ধার ঘেঁষে খুব আলতো করে একটু আলাদা করে, তারপর গুলিয়ে নেওয়া সেই কফি পাউডারটুকু আস্তে আস্তে করে দিয়ে দিব। আর এই কফিটা বানালে আপনারা লক্ষ্য করবেন খুব সুন্দর করে এই কফি পাউডারটা একদমই গ্লাসের মাঝ বরাবর গিয়ে একটা আলাদা লেয়ার ক্রিয়েট করবে, যার জন্যই এই কফিটা দেখতে এতটা বেশি আকর্ষণীয়। খুব সাবধানে কাজটা করতে হবে যেন সব কিছু আবার একসাথে মিশে না যায়। ফাইনালি তৈরি হয়ে গেল আমার মেলাঞ্জ কফি, যা কিনা দেখতে যতটা আকর্ষণীয় তার থেকে খেতে আরো অনেক বেশি মজার। আর খুব সহজে এই আকর্ষণীয় কফিটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি সবাই বাসায় এই কফিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য সবাইকে রিকোয়েস্ট করব। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের এপিসোডটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সাথেই থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।